কোরআন শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসার ভূমিকা অপরিসীম। বহুদিন ধরে খিদিরপুরের মাদ্রাসা দারুসালেম এই কাজটি নিষ্ঠা ও নিপুণতার সঙ্গে করে চলেছে। এদিন দারুসালেম মাদ্রাসার তরফ থেকে দস্তারবন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন বয়সী বাচ্চারা। এই মাদ্রাসায় কোরআন শিক্ষার পাশাপাশি প্রথাগত শিক্ষার দিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তাই এখানে পড়াশুনো করা বাচ্চারাও হাফিজে কোরআন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পুলিশ হবার স্বপ্ন দেখে। তুমি কি বানা চাহতে হো বড়ে হোকার মাদ্রাসা সে পড়নে কে বাদ তুমি কি পড়না চাহতে হো বড়ে হোকার হাম হাফিজ বনেগে অর বচ্চো কো তালিম দেঙ্গে অর মাদ্রাসা দারুসসালাম মে হিসসা লেঙ্গে। তুমি কি বানোগে বড়ে? মা হাফিজ বানুঙ্গা। হাফিজ কে বাদ কি বানোগে? হাফিজ কে বাদ বচ্চে লোক কো পড়াউঙ্গা। বচ্চে লোক কো পুলিশ অর ইন্সপেক্টর ডাক্তার পড়না হে? পড়নে কো শখ হি নি? হ্যাঁ বন্না। বাহ বহুত শাবাশ শাবাশ। না পুলিশ বানুঙ্গা। পুলিশ? ইয়েস। মাদ্রাসা বান পড়নে কে বাদ? মতলব মাদ্রাসা পড়নে কে বাদ পুলিশ বানুঙ্গা। তুমি কি বানোগে? হাফিজ। হাফিজ আর উসকে বাদ? উসকে বাদ কারি। কারি উসকে বাদ? মুফতি। মুফতি উসকে বাদ? দুসরি। আর মাদ্রাসা মে পড়াউঙ্গা। মাদ্রাসা মে পড়াউঙ্গা। মুঝে হাফিজ বননা হে আর বচ্চো কো মাদ্রাসে মে আচ্ছি তালিম হাসিল করানা হে। তুমি কি বানোগে? হাফিজ আর বচ্চো কো আচ্ছি তালিম দেনা। হাফিজ আর ডাক্তার বননা হে? হাফিজ আর মে আচ্ছি সে আচ্ছি কাম পে ই করনে কি কোশিশ কর। মাদ্রাসা দারুসসালাম 2003 সে হাম লোগো নে চালু কিয়া। আলহামদুলিল্লাহ এক ছোটি সি জগহ জো 29 বি ইকবালপুর লাইন সে শুরু কিয়া আর ওয়াহাঁ সে হাম লোগো নে মাদ্রাসা কো ইবতেদা কিয়া। হাম লোগ 4 আদমি মিলকর আলহামদুলিল্লাহ ইয়ে মাদ্রাসা আহিস্তা আহিস্তা ইয়াহাঁ তক পৌঁছা হে কি আজ 19 সালো সে হাম লোগ ইয়ে মাদ্রাসা চলা রে হ্যাঁ। আর ইয়ে জলসা দস্তারবন্দি কা জো প্রোগ্রাম হাম লোগো কা চল জো কর রে হ্যাঁ হর সাল করনে কা মকসদ ইয়ে সির্ফ একই হ্যায় কি জিতনে ভি হাফিজে কুরআন পুরে সাল মে হিফজ করতে হ্যায় উস বচ্চে কো দস্তার দেকর উনকো সনদ দেকর আর আগে আলিম ফাজিল মুফতি উসকে আলাবা দুনিয়াভি তালিম ভি কম্পিউটার হ্যায় ডাক্তার ইঞ্জিনিয়ার জিসকো জো হতা হ্যায় আগে বড়কর ও ইলম হাসিল করতা হ্যায় আর ফির দুনিয়াদারি কে তরফ ও গামজন হতা হ্যায়। মাদ্রাসা দারুসসালাম জো অভি ইয়াহাঁ পর 29 বি ইকবালপুর লাইন সে উঠকর 35 এ হুসাইন শাহ রোড মে চল রহা হ্যায়। ইয়ে মাদ্রাসা দারুসসালাম মে তকরিবন 80 সে 85 লড়কা বাহার কে জো ইতিম গরিব বচ্চা রহতা হ্যায় খাতা হ্যায় পিতা হ্যায় সারা ইলাজ ও মুআলজা সারা ইন্তজাম মাদ্রাসা করতা হ্যায়। আর ইয়াহাঁ পর তকরিবন বাহার কে জো বচ্চে হ্যায় 400 তক বচ্চে হ্যায় হামারে 10 11 আসাজা কারাম মাস্টার সাহেব ভি ইংলিশ পড়ানে আতে হ্যায় কম্পিউটার সিখানে আতে হ্যায় টোটাল 450 বচ্চে বচ্চিয়াঁ হ্যায়। আর হিফজ আজ তক হাম লোগো কা 16 সাল সে জো হিফজ কুরআন কা জো হাম লোগ দে রে হ্যায় তকরিবন 235 বচ্চে হাফিজ কুরআন হোকর নিকল চুকে হ্যায় আর ইস সাল ভি আলহামদুলিল্লাহ 8 বচ্চে হাফিজ কুরআন হো চুকা হ্যায়। পলিটিক্যাল পার্টিজ জো হোতে হ্যায় ও হামে ইস্তেমাল করতে হ্যায় উসকে বাদ হামারে হর চিজ কো নোচ লেতে হ্যায় ছিন লেতে হ্যায় উসকে বাদ ফির হামে কোই নৌকরি বগেরা দে করকে আর ফির হামে ইস্তেমাল করতে হ্যায়। আর আলহামদুলিল্লাহ ইয়ে মাদারিস কে আসাতিজা আর ইয়ে মুহতামিম হযরাত বহুত হি বেহতরিন তরিকে সে আওয়াম সে এক এক রুপিয়া লে করকে ইস মাদ্রাসা কো চালাতি হ্যায়। পলিটিক্যাল পার্টিজ সে কোই ইনকা লেনা দেনা নাহি হোতা হ্যায়। ইয়ে মাদ্রাসা কে আসাতিজা কলিল তনখা মে আপনে বচ্চো কো তালিম দেতি হ্যায় কলিল তনখা মে আপনে বচ্চো কো তৈয়ার করতি হ্যায় হাফিজ বানাতে হ্যায় উসকে বাদ মুম্বাই কে সরজমিন পর বহুত হি বেহতরিন বয়ান করতে হুয়ে ইয়ে পেগাম কো আম কিয়া থা কে মাদ্রাসা আলী মিয়াঁ নদভী রহমতুল্লাহ আলাইহি নে ফরমায়া থা কে মাদ্রাসা জো হ্যায় ইয়ে পাওয়ার হাউস হ্যায় আর ইয়াহাঁ সে জো তলাবা তৈয়ার হোকর কে নিকলতে হ্যায় ও পুরি হিন্দুস্তান মে নাহি বলকে পুরি দুনিয়া মে ইলম কা ডঙ্কা বচা দেতে হ্যায় আর ইলম কো আম করতে হ্যায়। ইয়ে পাওয়ার হাউস মাদ্রাসা হোতা হ্যায় আর ইয়ে মাদ্রাসা বচ্চো কো জো তৈয়ার কিয়া জাতা হ্যায় ইয়ে ইলম কি রোশনি কো পুরে আওয়াম মে ফেলাতে হ্যায়। তো ইয়ে মাদ্রাসা কো স্ট্রং ইসলিয়ে কিয়া জায়ে উস ওয়াক্ত কিয়া জা সকতা হ্যায় জব আওয়াম মাদ্রাসা কে মুহতামিম হযরাত আর আসাতিজা হযরাত কা পুরা পুরা সাথ দে ও হর তরিকে সে সাথ দে তাউন ভি করে আর
شانہ بشانہ کھڑے ہو کر کے کہے مدرسہ کے محتمم حضرات کو، جیسے کہ یہاں کے مدرسہ کے اساتذہ اور محتمم حضرات ماشاءاللہ 2003 سے مدرسہ دارالسلام میں بہت ہی محنت کر رہے ہیں اور سینکڑوں حافظ تیار کیے ہیں، اور اس سال بھی کم و بیش 8 بچے حافظ قرآن ہوئے ہیں یہاں کے۔ میں یہاں کے لوگوں کو بہت شکر گزار ہوں اور یہاں کے اساتذہ کو بہت ہی شکر گزار ہوں جو اپنی محنت کی وجہ سے اس مدرسے میں بچوں کو تعلیم دیتے ہیں اور اس مدرسے کے مدرسوں کو آگے بڑھا رہے ہیں۔ بہت سارے لوگ بولتے ہیں کہ مدرسے میں پڑھنے کے بعد کیا کریں گے، بہت سارے لوگ کے من میں بہت گارجین یا پیرنٹس کے منہ میں جب اس میں بہت زیادہ خیال آتے رہتا ہے کہ مدرسے میں پڑھنے کے بعد کیا کریں گے، وہ مسجد میں نماز پڑھائیں گے یا چندہ کریں گے یا ٹیوشن پڑھائیں گے، طرح طرح کے دل میں خیالات وغیرہ آتے رہتا ہے۔ تو ہم ایسے لوگوں کو بتاتے ہیں مدرسہ سے پڑھ کے بہت سے بڑے کام کر سکتے ہیں، آپ ڈاکٹر بھی بن سکتے ہیں، انجینئر بھی بن سکتے ہیں، اچھے سے اچھا پوسٹ بھی حاصل کر سکتے ہیں۔ خود ہم پریکٹیکل ایک خود ہم اپنے گھر کا حال بتاتے ہیں جو اس مدرسہ دارالسلام میں ہی مطلب آپ کا نورانی قاعدہ سے اسٹارٹ کیے تھے، آج کے ڈیٹ میں وہ یہاں سے حافظ قرآن ہوئے، پھر وہ اعلیٰ تعلیم کے لیے وہ ضلع سیتامڑھی گئے، پھر وہاں سے تعلیم حاصل کرنے کے بعد وہ ندوۃ العلماء کا دورہ کیے، پھر وہاں سے تعلیم حاصل کرنے کے بعد وہ پھر اعلیٰ تعلیم حاصل کرنے کے لیے وہ پھر متھلا یونیورسٹی دربھنگہ کا دورہ کیے، پھر وہاں سے تعلیم حاصل کرنے کے بعد وہ مولانا آزاد اردو یونیورسٹی کا دورہ کیے، پھر وہاں سے تعلیم حاصل کرنے کے بعد پھر آج کے ڈیٹ میں وہ ایک گوگل کمپنی کا امپلائی ہے۔ تو تعلیم اچھے مدرسے سے پڑھ کے بھی اچھے سے اچھا پوسٹ حاصل کر سکتے ہیں، بس اسی میسیج کو ہم دینا چاہتے ہیں۔ جتنے جو اپنے بچے لوگوں کو مدرسے میں پڑھاتے ہیں، چاہے یہاں پہ مدرسہ دارالسلام میں جتنے چھوٹے چھوٹے بچے پڑھتے ہیں، ہم ان لوگوں کو کہنا چاہتے ہیں مدرسے سے پڑھنے کے بعد بہت کچھ کر سکتے ہیں، اعلیٰ سے اعلیٰ مقام حاصل کر سکتے ہیں۔ بس آپ کے دل میں ایک سوچ ہونا چاہیے، ایک اچھا تھنکنگ ہونا چاہیے، ایک تھنکنگ آج پورا دنیا میں ایک اچھا سوچ، ایک پورا دنیا کو آپ سنبھال سکتے ہیں۔ انگلش کی بھی تعلیم ہوتی ہے، حساب وغیرہ، قرآن شریف، حفظ قرآن، قرآت، تجوید کے ساتھ ہوتا ہے۔ کتنے سالوں سے ہو رہا ہے، آپ اس کے فاؤنڈر ہیں؟ 2003 میں مدرسہ قائم ہوا ہے، اور وہ 2003 میں جو ہوا ہے وہ مدرسہ 29 بی اکبر پور لین میں ہے، اور اس کے بعد 2007 میں 35 حسن شاہ روڈ کھیدرپور میں قائم ہوا ہے، اور 2003 ہی سے جو چار سے جلسہ ہر سال ہوتا ہی آ رہا ہے۔ پہلا سال میں 4 لڑکا، 5 لڑکا، دوسرا میں 7، 6، اسی طریقے سے اب تک حافظ بن رہا ہے۔ حافظ بننے کے بعد ہم لوگ لکھنؤ بھیج دیتے ہیں، کانپور بھیجتے ہیں، بالا سات بھیجتے ہیں، باندہ بھیجتے ہیں، اسی طریقے سے وہاں جا کر کے وہ لوگ ندوہ بھیجتے ہیں، عربی کی تعلیم وہ جا کر کے وہاں عالم مفتی سب بنتا ہے۔ دنیاوی تعلیم جتنی بھی ہو، جتنی دنیاوی تعلیم آخری ہے وہ سب ہونی چاہیے۔ کیمرہ مین سرکار بابو کے ساتھ میں پرویز ہاشم، نیوز ٹیگ انڈیا۔